নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে রানাঘাট থেকে আমি পিন। কথাই বলে ভ্রমণ পিপাসু বাঙালি। সত্যি তাই, আমরা বাঙালিরা একটু ছুটি পেয়েছি কি পাইনি সঙ্গে সঙ্গে প্ল্যানিং করে নি একটু বাইরে কোথাও ঘুরতে যাওয়ার। সেটা খুব দূরে না হলেও অন্তত কাছে পেটে কোথাও কিছু একটা ঘুরে আসার প্ল্যানিং আমরা করে নিই। কিন্তু এই মুহূর্তে কোভিড-19 এবং তার ফলে আগত লকডাউন আমাদের সেই ভ্রমণ পিপাসু বাঙালির ভ্রমণে কিছুটা হলেও বাদ সেধেছে। লকডাউন পুরোপুরি উঠে গেলে সর্বপ্রথমে আপনি কোথায় ঘুরতে যেতে চান? পাহাড়, সমুদ্র নাকি অরণ্য? আজ এই বিষয়ে কথা বলার জন্যই আমি চলে এসেছি শহরবাসীর কাছে। তাহলে চলুন জেনে নিন এ বিষয়ে শহরবাসী কি বলছে। আপনার নাম? আমার নাম সুরেন্দু ঘোষ। আচ্ছা, লকডাউন পুরোপুরি উঠে গেলে সর্বপ্রথমে আপনি কোথায় ঘুরতে যেতে চাইবেন? পাহাড়, সমুদ্র নাকি অরণ্য? কেন সমুদ্র? কেন সমুদ্র? আমাদের বাড়ির কাছাকাছি দীঘা, দীঘায় আমাদের শর্ট টাইমে যেতে পারবো, খরচা কম। ঠিক আছে, আমরা ব্যবসা বাণিজ্য করি, আমাদের ব্যবসা বাণিজ্য সেই জন্য সমুদ্রটাকে আমার খুব। মানে উনি বলতে চাইছেন যে অল্প সময়ের মধ্যে আমরা খুব একটা কাছে পিঠে জায়গা থেকে সুন্দরভাবে ঘুরে আসতে পারি, সেটা হলো দীঘা। সেই কারণে উনি সমুদ্রকে প্রেফার করছেন। ওকে, ধন্যবাদ। আপনার নাম? শঙ্কর অধিকারী। সমুদ্র থেকে ঘুরে আসতে চাই। আচ্ছা, আপনার নাম? লকডাউন পুরোপুরি উঠে গেলে পাহাড়, সমুদ্র না অরণ্য কোথায় যেতে পছন্দ করবেন? আমার সমুদ্রটাই বেশি ভালো লাগে, কারণ সমুদ্রটা বাড়ির কাছাকাছি এবং কম খরচে খুব অল্প সময় ঘুরে বাড়িতে আমার ফিরে আসা যায়, মনটাও ফ্রেশ হয়, ওই জন্যই বেশি ভালো লাগে। ধন্যবাদ। আপনার নাম? বাসনা অধিকারী। আচ্ছা, আপনার বলতে কোথায় যেতে পছন্দ করবেন, পাহাড়, সমুদ্র না অরণ্য? আমি আমার পাহাড়টাই বেশি ভালো লাগে, পাহাড়ে যেতে তাহলে আপনি পছন্দ করবেন। ওকে, ধন্যবাদ আপনাকে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ মুখার্জি। আপনি কোথায় প্রথমে ঘুরতে যেতে চাইবেন, পাহাড়, সমুদ্র না অরণ্য? আমি পাহাড়ে যেতে চাই। পাহাড়ে যেতে চাই। পাহাড়ে অপূর্ব সৌন্দর্য আমাকে সময় টানে। ধন্যবাদ। পাহাড়ের সৌন্দর্য ওনাকে টানে, সেই কারণে উনি পাহাড়ে যেতে চাইছেন। আমরা শুনে নিলাম শহরবাসীর কি বক্তব্য। এবার আপনি বলুন যে এ বিষয়ে আপনাদের কি মতামত। আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানান। আর তার সাথে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন আমার সময় এখানেই শেষ।